গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতুষ ব্লগ অ্যান্ড ইনি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ তো তোমার মঙ্গলবার, আজকে আমাদের ক্লাস আছে 11টা থেকে। আমি একটু আগে বলতে কি 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠে ঘরটা পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এখন একবারে স্নান করবো। টিফিনটা কেটে করে নিই আর মায়ের সবজি টবজি সব কাটা হয়ে গেছে, চলো তোমায় দেখিয়ে দিই। দেখো মায়ের সব সবজি কাটা হয়ে গেছে, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবে, মাছের ঝোল হবে, আমের চাটনি হবে, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছে। আজকে আমি জলমুড়ি খাবো, জলমুড়ি খেয়ে যাবো। আজকে খুব গরম, আর বাইরে কি রোদ উঠেছে। দেখো আমার এই যে বিছানা গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন কটা বাজে? 10:10 বাকি। আমি খেয়ে নিয়ে জলমুড়ি খাবো, খেয়ে নিয়ে যাবো স্নানে। স্নান টান করে এসে 11টা নাগাদ বেরোবো। আমি আর মুড়ি নেবো না, অনেকটা মুড়ি নিয়েছি। এত গরমে আমার কিছু খেতে ভালো লাগে না, তাই মাকে বললাম আমি জলমুড়ি খাবো। জলমুড়ি খাচ্ছি, মা বলছিল ম্যাগি করে দিই, ম্যাগি খেয়ে যাবে। আমি ম্যাগি খাবোই না, আমি এত গরমে ম্যাগি টাগি ভালো লাগে না কিছু আমার। আমি এমনিতে ম্যাগি পছন্দই করি না। তো খেয়ে নিয়ে এখন যাবো স্নানে, বেরোবো কখন 11টা নাগাদ বেরোবো, 11:30-এর মধ্যে পৌঁছাবো, কেন অর্ধেকটা টোটো করে যাব, তারপর আমি আর ওই শোয়েতা একসাথে হেঁটে হেঁটেই যাই। আজকে ক্লাস করে কালকে ক্লাস হবে, তবে কালকে ক্লাস করে বাড়ি যাব। দেখি আজকে ম্যাম কী করায়, কালকে তো কলকা প্র্যাকটিস করিয়েছিল, আজকে মনে হয় কলকাই প্র্যাকটিস করাবে এখন কদিন। তো চলো আবার পরে কথা হচ্ছে, খেয়ে নিই, স্নান করে এসে তারপর আবার কথা বলি। হ্যালো ফ্রেন্ড, তো আমি তো এইমাত্র স্নান করে এলাম, এখন রেডি হবো, 10:25 বাজছে, 11টা নাগাদ বেরোবো। তো রেডি হয়ে নিই, আবার তোমাদের সঙ্গে যাওয়ার সময় কথা হবে। স্নান করেও তো পুরো ঘেমে যাচ্ছে, এত গরম বাইরে, দেখো কি রোদ উঠে যায়, আর প্রচুর কষ্ট হয় গরমে। আমার কদিন 3টে থেকে ক্লাস ছিল, আজকে আবার 11টা, একদিকে 11টায় ক্লাস হলে ভালো হয়, তাড়াতাড়ি এসে ঘরে রেস্ট নেওয়া যায়, নাহলে খেয়ে উঠে 3টের সময় ক্লাস করতে যাওয়া তো খুবই কষ্টের। তো চলো এখন আমি রেডি হয়ে নিই, পরে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি আর মা করছে এখন রান্না, চলো তোমায় দেখি দেখি রান্না করছে। তো আমরা তো সবাই ক্লাসে চলে এসেছি, ম্যাম আমাদের স্টিক করা দেখিয়ে ম্যাম একটু ঘরে গেছে, তো আমাদের বলে গেছে একজন একজনের উপর প্র্যাকটিস করতে, তো আমি ভিডিও করছি এখন। তো রিম্পা করছে আমার চুলে, তারপর আমি সরি শোয়েতা করছে আমার চুলে, তারপর আমি রিম্পার চুলে করবো, এক একজন এক একজনের উপর করবো। তো ম্যাম তো আগে হাইলাইট দেখিয়েছে আগের দিন, আজকে স্টিক করা দেখিয়ে গেছে, আমরা এখন প্র্যাকটিস করছি। ম্যাম বলেছে কালকে আর ক্লাস করাবে না, তাই আমি বেরিয়ে তোমার দাদাভাইকে ফোন করবো, বলবো যে আজকে বাড়ি যাবার কথা, দেখিও কি বলে। আমি তো তোমাদের বলেছিলাম কি রান্না হবে দেখাবো, তো আমি দেখাতে পারিনি, তো শোয়েতা ফোন করেছিল, তাই আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, দেখাবো কি রান্না হয়েছে। তো এখন আমি রিম্পার উপর করছি, করা হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো। এখন আমি টোটোতে বসে আছি, আর একজন লোক হলে তারপর ছাড়বে বাদামতলা থেকে। হ্যালো ফ্রেন্ড, তো আমি তো একটু আগে এলাম, এসে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি, এখন খাবো। দেখো মায়ের খাওয়ার দেওয়া হয়ে গেছে, মা আমার জন্য বসেছিলো এতক্ষণ, তো এখন খেয়ে নিই, আজকে বিকেলে বাড়ি চলে যাবো শ্বশুর বাড়ি। কালকে যেহেতু ম্যাম ক্লাস করবে না, এনে ঠিক করলাম যে আজকেই চলে যাবো বাড়ি, তা 6:19 ট্রেন ধরবো, একটু রেস্ট টেস্ট নিয়ে নিই, বসে মানে একটু খেয়ে ঘুমাবো, তারপর উঠবো 5টার সময় উঠে রেডি হবো। বাবাগুলো দিয়ে আসতে বাদামতলা পর্যন্ত আমি আর শোয়েতে একসাথে যাবো, শিয়ালদায় নামবে আর বিধাননগর নেমে, আর তোমার দাদাভাই দাঁড়াবে ওখানে, ও আজকে অফিস থেকে আসছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, সিম্পল রান্না হয়েছে, মায়ের শরীরটা ভালো না, যেন সব কিছু একটা চচ্চড়ি করেছে, মাছের ঝোল আর চাটনি, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ, পেট গা পা হাত পায়ে খুব ব্যথা বলছিলো এই জন্যই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলছি।
তো আমি খাওয়া দাওয়া করে ওঠার পর তোমাদের দাদা ভাই আমাকে ফোন করেছিল, বললো যে 4:20 বেরোতে, তাড়াহুড়োতে বেরেছি, তোমাদের জানা বেরিয়েছিলাম, আমি তোমাদের জানাতেও পারিনি। তারপর বিধাননগরে আমি চলে এসেছি, ও ওখানে দাঁড়িয়েছিল, তো যদি খিদা পেয়ে গেবে তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা রোল খাচ্ছি, রোল খাবো, খেয়ে তারপর বাড়ির জন্য মোগলাই নিয়ে যাবো। তো এখানে তো আমরা মাঝে মাঝে আসি, যখনই বাজারে আসি চলে আসি খেতে। এখানে রোলটা খুবই সুন্দর করে, কাশুন দিয়ে করে বানায়, তো খুবই সুন্দর লাগে খেতে। আমাকে জিজ্ঞাসা করছি রোল খাবো, রোল খাবো বলেছি, কারণ যেহেতু ভাত খেয়েছি এসে, এই জন্য মানে ক্লাস করে কি ভাত খেয়েছিলাম, অতটা মানে ভারী কিছু খেলে আবার বাড়ি থেকে কিছু খেতে পারতাম না। তো আমরা এখান থেকে দিদার বাড়ি যাব, তারপর বাড়ি যাব। তো আমি খাচ্ছি আর তোমার দাদা ভাই দেখো তো দুষ্টু ভিডিও করছে, ওর খাওয়া হয়ে গেছে তো বসে বসে আমরা খাবার ভিডিও করছে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। দাদা ভাই যাচ্ছে টাকা দিতে আর মোগলাইটা অর্ডার করেছিল, মোগলাইটা নেবে, তারপর এখান থেকে আমরা দিদার বাড়ি হয়ে বাড়ি যাব। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন সবাই খেলা দেখছে। তো আজকে সেরকম কিছু দেখানোর নেই, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।